যিনি আমাদের সকল দুঃখ হরণ করেন তিনি হলেন হরি। শুধু দুঃখ কেন, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় জীবন যিনি চিরতরে হরণ করেন এবং আমাদের পরম আনন্দময় জীবন প্রদান করেন তিনি হলেন হরি। এই সমস্যা সংকুল জীবনে যিনি নিজেকে হরির কাছে চিরতরে বিলিয়ে দেন তার জীবনের সকল সমস্যা হরণ করেন হরি। আজ আমরা হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর শক্তিশালী পাঁচ নাম মন্ত্র সম্পর্কে জানব, যা আপনারা স্মরণ করা মাত্রই আপনার সকল মনস্কামনা নিমিষেই পূরণ হয়ে যায়। কি সেই ভগবান বিষ্ণুর পাঁচ নাম মন্ত্র, কিভাবে সেই নাম মন্ত্র আপনি জপ করবেন, এই মন্ত্র জপ করলে আপনি কি সুবিধা পাবেন, ইত্যাদি সকল বিষয়ে আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের সর্বোচ্চ রূপ বা সগুণ ব্রহ্ম হলেন ভগবান বিষ্ণু। তিনি অসীম, অতীন্দ্রিয় এবং অপরিবর্তনীয় পরম ব্রহ্ম এবং মহাবিশ্বের আদি আত্মা বা পরমাত্মা। ভগবান বিষ্ণুর শান্ত এবং ভয়ঙ্কর উভয় রূপেরই বর্ণনা আমাদের পুরাণে রয়েছে। তিনি শান্ত অবস্থায় সর্বজ্ঞ, অজর, অমর সত্তারূপে তার সহধর্মিণী দেবী লক্ষ্মীসহ অনন্ত সমুদ্র, ক্ষীর সাগরে, আদিশেষ বা অনন্ত নাগশয্যায় শায়িত থাকেন। সৃষ্টিতে অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে তিনি বারংবার এই ধরাধামে অবতীর্ণ হন বিভিন্ন অবতারে। তাই আমাদের জীবনের সকল প্রকার দুঃখ, কষ্ট, হতাশা, না পাওয়ার বেদনা সকল কিছু দূর হয়ে যায় তার শক্তিশালী পাঁচ নাম মন্ত্র জপে। এই পাঁচ নাম মন্ত্র নিয়মিত জপ করলে আপনার সকল বাসনা পূর্ণ হয়, আপনার জীবনের কোনো পর্বত সমান বাধা আসলেও তা দূর হয়ে যায়, আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলে। আপনার ঘরে যদি নিয়মিত ক্লেশ বিবাদ লেগে থাকে তা দূর করবার জন্য, অথবা ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে এই মন্ত্র মহৌষধির মতো কাজ করে থাকে। এবার জানুন কিভাবে এই মন্ত্র আপনি জপ করবেন। বন্ধুরা, এই মন্ত্র জপের বিধি অত্যন্ত সরল এবং সহজ। এর জপের জন্য না করতে হয় কোনো নিয়ম, না পালন করতে হয় কোনো বিধি। আপনি যে কোনো সময় এই মন্ত্র জপ করতে পারেন। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে অথবা রাত্রে ঘুমোতে যাবার আগে এই মন্ত্র জপ যদি করতে পারেন তাহলে ভালো হয়। এছাড়াও আপনি যদি আপনার সুবিধা মতো আপনার ফাঁকা সময় এই মন্ত্র জপ করতে চান তাহলেও করতে পারেন। আপনি সকাল, দুপুর, সন্ধে, রাত্রে আপনার মতো করে এই মন্ত্র আপনি জপ করতে পারেন। আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে এই মন্ত্রটি একটু বিশেষ নিয়মে আপনাকে জপ করতে হবে, তাহলে দেখবেন সেই অসুস্থ ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। এই ক্ষেত্রে আপনি একটি তামার পাত্রে একটু পরিমাণ পানযোগ্য জল নিয়ে আপনি দুই হাতে সেই জল ভর্তি তামার পাত্রটি ধরে সেই জলের দিকে তাকিয়ে এই মন্ত্রটি আপনি মাত্র একবার জপ করবেন। তারপর সেই তামার পাত্রের জলটি সেই অসুস্থ ব্যক্তিকে আপনি খাওয়াবেন। এই নিয়মটি আপনাকে রোজ করতে হবে, দেখবেন সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। তাহলে কি সেই বিষ্ণুর পাঁচ নাম মন্ত্র? মন্ত্রটি আমরা এবার পাঠ করছি, প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখুন, আমরা মন্ত্রটি স্ক্রিনেও দিয়ে দেব। মন্ত্রটি এই প্রকার: ওং নারায়ণে নমঃ, ওং অচ্যুতায়ে নমঃ, ওং গোবিন্দায়ে নমঃ, ওং অনন্তায়ে নমঃ, ওং মাধবায়ে নমঃ। বন্ধুরা, আমরা এই বিষ্ণুর পাঁচ নাম মন্ত্রটি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে এটি কোথাও লিখে রাখুন। এই মন্ত্রটি আপনারা নিত্য জপ করবেন, এটি
জপ করতে খুব বেশি হলে 30 সেকেন্ড থেকে 1 মিনিট হয়তো লাগতে পারে, কিন্তু এর ফল অত্যন্ত চমৎকারী। ভগবান বিষ্ণুর এই 5টি নাম আপনারা ভক্তি ভরে সকাল সন্ধ্যায় যখনই সময় পাবেন তখনই জপ করবেন, আপনার অসাধ্য থেকে অসাধ্যতম কাজ নিমিষেই সফলতার মুখ দেখবে। আপনার গৃহে যদি কোনো ক্লেশ বিবাদ থাকে তাও দূর হয়ে যাবে, অসুস্থ ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হবে, আপনার সকল মনস্কামনা পূরণ করবে এই বিষ্ণুর 5 নাম মন্ত্র। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।